হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে দেখাবো জিমি জিপ কীভাবে সেট আপ করতে হয়। দেখছেন জিমি জিপের চারটা হুইল এবং টাইবোর্ড, বেস, টিউব, এই জিনিসগুলা একে একে মিলিত করে জিমি জিপ সেট আপ করতে হয়। এখন দেখছেন যে চারটা হুইলের উপরে একটা বেজ বসানো হচ্ছে, বেজের উপরে ট্রাইপড, ট্রাইপড বসানো হচ্ছে। ট্রাইপড দেখছেন ট্রাইপডটা কীভাবে সেট আপ করতে হয়। ট্রাইপড ঠিকমতো বেজের উপরে বসিয়ে এটা লক করতে হয়। এখন ফিতা দিয়ে এটা লক করে দেওয়া হলো। এখন দেখেন এই ট্রাইপডের উপরে একটা এখন টিউব সেন্টার আছে, যেটা সেন্টারটা প্রথমে ট্রাইপডের উপরে বসানো হবে। এই যে এটা সেন্টার, এটা ট্রাইপডের উপরে বসানো হচ্ছে। এটা একটি নিচে নাট আছে, নাটের সাথে টাইট দেওয়া হচ্ছে। এখন এই সেন্টারের সাথে প্রতিটা টিউব জয়েন্ট দিতে হবে। এক একটা টিউব 3 ফিট করে লম্বা। এটা আপনি আপনার মতো করে যেখানে যতটুকু প্রয়োজন, 40 ফিট, 30 ফিট, 20 ফিট, 24 ফিট, যেটা পজিশন সেই পজিশন অনুযায়ী সেট আপ করবেন। ঠিক আছে, আমরা একে একে দেখাচ্ছি এটা কীভাবে জয়েন্ট করতে হয়। প্রতিটা জয়েন্ট 3 ফিট করে এবং তিনটা নাট দিয়ে এগুলা জয়েন্ট করতে হয়। এখন দেখছেন মোটামুটি আমরা 30 ফিট সেট আপ করেছি। এখন হেড লাগানো, মানে হেড ফ্রন্ট টিউবটা, যেটার সাথে হেড লাগানো হবে, হেডের সাথে ক্যামেরা থাকবে। দেখছেন ফ্রন্ট টিউব, সামনের যে টিউবটা এটা নাট দিয়ে লাগানো হচ্ছে। ত্রিশ ফিট সেট আপের ক্ষেত্রে সামনে 8টা, পিছনে 2টা টিউব, মোট 10টা টিউব দিলে 30 ফিট হয়। এই টিউবের পর এখন টানা কেবেল যেটা থাকে সেটা দিয়ে টানা দেওয়া হচ্ছে, যাতে এটা বাঁকানা হয়ে যায় এবং সোজা থাকে, ক্যামেরার লোডটা ঠিক মতো নিতে পারে। এখন টানা কেবেলগুলা জয়েন্ট দিচ্ছে এবং টানাগুলা টাইট দেওয়ার জন্য যে লকটা আছে সেটা দিয়ে টাইট দেওয়া হচ্ছে। এটা এভাবে ঘুরাইলে টাইট হয়ে যায়। প্রতিটা টানা কেবেল সেট আপ অনুযায়ী আছে, 40 ফিটেরটা 40 ফিট, 30 ফিটেরটা 30 ফিট কেবেল আছে। এটা আমরা 30 ফিট লাগিয়েছি, এটা 30 ফিটের কেবেল লাগানো হলো আর কি। এখন দেখতে পাচ্ছেন হেড বক্স, এই হেড বক্সের ভিতরে কন্ট্রোল কেবেল, জয়স্টিক, রিমোট, ফোকাস সব কিছু আছে। এগুলা একে একে লাগানো হবে। মোটর, হেড, এটা দেখছেন এটা হলো হেড, বক্সের ভিতরে রাখা আছে এই হেডটা। এখন দেখেন কন্ট্রোল বক্সটা লাগানো হচ্ছে, কন্ট্রোল বক্স কীভাবে লাগানো হয়। যেটা এখন লাগানো হচ্ছে এটা হলো কন্ট্রোল কেবল, এই কেবলের মাধ্যমে পুরোটা নিয়ন্ত্রণ করা হবে। এটা জয়স্টিক, এই জয়স্টিকটা মূলত সব কিছু নিয়ন্ত্রণ করে, ক্যামেরা মুভমেন্ট অপারেশনের ক্ষেত্রে জয়স্টিকটা প্রধান কার্যকর। এটা যেদিকে মুভ করবেন ক্যামেরাটা সেদিকেই মুভ হবে। এটা ফোকাস, জুম, জুম জুমের বাটন, এটা এদিকে আছে জুম, ডিরেকশন, ফোকাস, ট্রাভেল। এখানে কেবল জয়েন্ট হবে, কেবল জয়েন্ট করে এখন দেখছেন হেডটা লাগানো হচ্ছে। হেডটা লাগানোর পরে এটা উপরে পরে ক্যামেরা থাকবে, ক্যামেরা বসানো হবে। এখন হেড জয়েন্ট দেওয়া হচ্ছে। এটা দেখছেন মোটর, এই মোটরের সাহায্যে এটা মুভ হয়।
এটা হলো টিল্ড আপ মোটর, আর একটা প্যানিং মোটর। প্যানিং মোটরটা উপরে থাকে, টিল্ড আপ মোটরটা নিচেই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন